যে আপনি একটু বলবেন যে এই যে প্রসিডিউরটা কি হবে, প্রসিডিউরটা কি হবে? হ্যাঁ, এই প্রকল্পটি 2022 সালের জুনে শেষ হবে। 2022 সালে এই প্রকল্পটি শেষ হবে, এটা আমাদের যে R&D প্ল্যান ছিল সেই প্ল্যানটাই শেষ হবে। তারপরে আমরা এটার প্রায়োগিক দিকে যাব। আমাদের যে প্ল্যান সেই প্ল্যানের মধ্যে এই এই প্রসেসটুকু আমরা শেষ করার পরে সাধারণত BCSI করে কি, BCSI শুধু টেকনোলজিটাকে ডেভেলপ করে, আমরা যেটা করতে পারি, আমরা উই আর রেডি টু রিলিজ টু লিজ দ্য দিস প্রসেস ফ্রম 2023। বাট উই আর রেডি, বাট পাবলিক শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড দে উইল ইন্ট্রোডিউস অ্যান্ড দে উইল এক্সপ্যান্ড দ্য টেকনোলজি হাউ টু ইউটিলাইজ দিস ইন বাংলাদেশ। আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি, গাড়ি চলছে, আমরা দেখিয়ে দিচ্ছি পাওয়ার কপ প্রডিউস হচ্ছে। এই জায়গায় একটু জানতে চাচ্ছিলাম যে আমরা জনগণকে জানাতে চাই যে আসলে আপনাদের এই যে এই হাইড্রোজেনটা আপনারা কি থেকে কোন প্রক্রিয়া তৈরি করবেন, তৈরির পরে সেটা কিভাবে গাড়িতে যাবে, এই প্রসেসটা যদি একটু বলেন। কোন পদ্ধতির প্রক্রিয়া সেটা হবে? আমরা বর্তমানে বায়োমাস ইউজ করছি হাইড্রোজেন ফিউল পাওয়ার জন্য, এটা রিসার্চ পর্যায়ে আছে, অ্যাবাউট টু ম্যাচিউর বাট নট ম্যাচিউর ইয়েট। আর আমরা পানিকেও আমরা এখানে কাঁচামাল হিসেবে নিয়েছি, পানি থেকে আমরা করব, সেটা আমরা বলেছি যে 30 জুনের মধ্যে এটা আমরা সেট আপ করতে যাচ্ছি। তাহলে আমরা বর্তমানে বাংলাদেশে বায়োমাস একটা ফিডস্টক এবং পানি আর একটা ফিডস্টক, এই দুটার থেকেই আমরা হাইড্রোজেন উৎপন্ন করে সেই হাইড্রোজেনটা আমরা ব্যবহার করার জন্য গাড়ি প্লাস অন্য স্টেশনারি অ্যাপ্লিকেশনের জন্য আমরা প্রস্তুতি অলরেডি আমরা করেছি। এখন হচ্ছে যে ওই যে প্রথমে বললাম যে ইন্ডাস্ট্রি যদি এটাকে বড় আকারে করার জন্য এগিয়ে আসে, আমরা তাদেরকে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দিতে পারবো এবং সেটা প্রসারিত লাভ করবো।